আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি যখন গুগলে গিয়ে ভিজিট করেন কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে কোনো কিছু সার্চ করেন, সেখানে কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত ডেটা আপনার নষ্ট হয়। আর এখান থেকে যদি ভিডিও আপনি কখনো দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই খেয়াল করেছেন মাত্রা অতিরিক্ত, অর্থাৎ যতটা প্রয়োজন তার থেকে অনেকটা বেশি ডেটা কিন্তু আর নষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা শিখব কি করে আপনি এই নষ্ট হওয়া ডেটাগুলো সেভ করে রাখতে পারবেন এবং প্রুফ সহ, অর্থাৎ আপনি যে সেভ করছেন সেটা জানবেন কি করে সেভ করছি, তো দেখিয়ে দেব যে কি করে সেভ করছেন এবং কতটা সেভ করলেন। হ্যাঁ, অবশ্যই এটাও আমি দেখিয়ে দেব যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, অর্থাৎ এই যে ভিডিওটা দেখছেন, এক্ষেত্রেও আমরা সাধারণত আর কোনো কিছু সেটিং না করার জন্য অনেকটা ডেটা কিন্তু বিনা কারণে নষ্ট হয়, যেটা হয়তো আপনার নষ্ট না হলেও হতো। তো সবটা নিয়েই আজকের ভিডিও, দারুণ হবে এবং আপনি অনেকটা ডেটা বাঁচিয়ে নিতে পারবেন, যার জন্য পার ডে হিসেবে যদি আপনি হিসাব করেন তাহলে বেশ কিছুটা ডেটা কিন্তু আপনি খুব ইজিভাবে সেভ করতে পারবেন, যেটা আপনি আপনার পার্সোনাল অন্য অন্য কাজে ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করি এবং দেখে নিই। তো চলুন আজকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিই যে কিভাবে আপনি ডেটা সেভ করবেন। তো প্রথমে আপনি চলে যান গুগল ক্রোম। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এর উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পর নিচের দিকে যে সেটিং অপশান আছে এর উপরটাই ক্লিক করুন। ক্লিক করলে অনেক অপশানের মধ্যে থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। এই অপশানটা অনেকে খেয়াল করেছেন যে লাইট মোড, এই লাইট মোডের অ্যাকচুয়ালি ব্যবহার কী সেটা যদি এখনও আপনি না জেনে থাকেন তাহলে আজকে ভিডিওর পর আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে 22% ডেটা সেভিংস, অর্থাৎ আমি অন্তত সেভ করেছি, আপনার ক্ষেত্রে এটা অনেক বেশি হতে পারে। তো বিষয়টা কি, আপনি প্রথমে লাইট মোডের উপরে ক্লিক করে দিন। ক্লিক করলে দেখুন এরকম একটা আর ছবি আপনার সামনে ফুটে উঠবে, কিন্তু প্রথমবারে নয়, কারণ বাই ডিফল্ট এটা অফ করা থাকে। এখানে এসে আপনাকে এই লাইট মোডটাকে অন করে রাখতে হয় এবং আপনাকে দেখানোর জন্য, অর্থাৎ এই ভিডিওটা তৈরি করার জন্যই আমি লাইট মোড অন করেছিলাম কিছুক্ষণ আগে। এবং দেখুন মাত্র 5.55 MB ডেটা ইউজ করেছি এবং সেইটুখানি ডেটার মধ্যে থেকে 1.61 MB ডেটা সেভড হয়েছে, অর্থাৎ বেঁচে গেছে। ভাবতে পারছেন কতটা সুবিধা 22%। এবার এইটা এই এমবিটা যখন জিবিতে যাবে, অর্থাৎ ধরুন 1 GB 2 GB ডেটা যদি আমি ইউজ করি, সেখানে কতটা ডেটা বেঁচে যাবে আপনি নিজেই ক্যালকুলেশন করে কিন্তু বের করতে পারবেন। অর্থাৎ সবথেকে সহজ উপায় হচ্ছে ডেটা বাঁচানোর, যদি গুগল ক্রোম আপনি ইউজ করেন আপনি লাইট মোডটাকে অন করে রাখবেন। এবং এখান থেকে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এসে দেখিয়ে দিই। ধরুন আপনি ডাইরেক্ট গুগল সার্চ করছেন, গুগলে আমরা অনেকেই সার্চ করি এবং বিভিন্ন রকম পোস্টও দেখি, ভিডিও দেখে থাকি। এখানেও দেখুন এখানে যে প্রোফাইল রয়েছে এর উপরটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আছে সেটিং, সেই সেটিংয়ের উপরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আছে জেনারেল সেটিং, এর উপরটাই ক্লিক করবেন। এবং এখানে দেখুন ডেটা সেভার বলে একটা অপশান আছে, যেটা বাই ডিফল্ট কিন্তু অফ করা থাকে, আপনাকে অন করতে হবে। এবং অন করার পর কিন্তু আপনি এখান থেকেও অনেকটা ডেটা বাঁচিয়ে নিতে পারবেন। এবারে ধরুন আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করেছেন, ওপেন করার পর এখানেই আপনি ইউটিউবের ভিডিও দেখবেন। কার ভিডিও, ধরুন আমারই চ্যানেলের ভিডিও আপনি দেখছেন এখানে দেখুন। এবং এখানে যখন আসবেন তো এখানে তো দেখতেই পাচ্ছেন যে আর ইউটিউবের লিংক শো করছে, এবং আপনি যখন এখান থেকে কোনো ভিডিও নর্মালি দেখতে চাইবেন সেটা আমারই চ্যানেল হবে তা নয়, অন্য যে কোনো চ্যানেল হতে পারে, কিন্তু যখন আপনি ভিডিওটা দেখতে যাবেন তখন এটা ডাইভার্ট হয়ে চলে যাবে ইউটিউবে। এবং ইউটিউবেও কিন্তু যখন আপনি ভিডিওটা দেখছেন অটোমেটিক অনেকটা ভিডিও দেখার জন্য আপনার কিন্তু ডেটা নষ্ট হচ্ছে। এবং যখন আপনি ভিডিওটা প্লে করবেন তখন দেখবেন বেশ কিছু ডেটা নষ্ট হবে, কারণ বাই ডিফল্ট হয়ে রয়েছে। এবং এখান থেকে যদি আপনি ডেটা বাঁচাতে চান তাহলে যে ভিডিওটা আপনি আর দেখছেন সেই ভিডিওর উপরেই দেখুন, এরকমভাবে একটু আর পজ করে দেবেন, তাহলেই দেখবেন এখানে থ্রি ডট পয়েন্ট রয়েছে, এর উপরটায় যখন আপনি ক্লিক করবেন দেখুন কোয়ালিটি দেওয়া থাকে সাধারণত অটো, এবং এই অটো
কিন্তু খুব খারাপ জিনিস, কখনো 360p তো কখনো দেখবেন এখানে এসে আর চেঞ্জ হতে থাকে, কখনো 720p কখনো 1080p পর্যন্ত উঠে যায়। সেক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু অনেকটা ডেটা নষ্ট হয়। এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনি এখান থেকেও কাজটা করতে পারেন, কিংবা আপনি ইউটিউবের সেটিংয়ে গিয়েও করতে পারেন। তো এখানে এসে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমত এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নিচে রয়েছে সেটিং অপশান, এই সেটিং অপশানের উপরে আপনি যাবেন। যাওয়ার পর এখানে দেখুন ভিডিও কোয়ালিটি মোবাইল নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যদি মোবাইলের সাহায্যে ভিডিও দেখেন সেক্ষেত্রে এই অটোটাকে আপনি ডেটা সেভার অপশানে সিলেক্ট করে দেবেন। এবং আপনি যদি ওয়াইফাই এর মাধ্যমে ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি এখানে এসে ডেটা সেভার এই অপশানটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ডেটা অনেকটা সেভ হয়ে যাবে। এবং দেখুন আপনি যেটা করবেন সেটা হলো এখানে ডেটা সেভিং বলে একটা অপশান জেনারেলের পরেই রয়েছে, এর উপরটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা একটা পার্টিকুলার ডেটা সেভিং করে নিতে পারেন, কিংবা আপনি যদি চান সবকটার ক্ষেত্রেই করতে চান সেক্ষেত্রে সবকটা অপশান সিলেক্ট করে দেবেন ডেটা সেভিংয়ের জন্য। এবং তার ফলে আপনি ইউটিউবে ভিডিও দেখুন, গুগল ক্রোমে ভিডিও দেখুন, গুগলে গিয়ে ভিডিও দেখুন, আপনার ডেটা কিন্তু অনেকটাই সেভ হবে। এটা কিন্তু 100% প্রুফ, এবং আপনি নিজে প্র্যাকটিক্যাল করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।